এরপর একটা পুত্রী যখন ঢাকায় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ইতিহাস বিভাগে, সেই সময় তিনি তাকে মুক্তি, আমরা তখন জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, তখন আমি ঢাকা নগর ছাত্রীগণের সাংগঠনিক সম্পাদক, পরবর্তীতে সাধারণ সম্পাদক হই। বাংলা বাজারে ওনার যাতায়াত, ওখানেই আমার বাড়ি, বাসস্থান। ফলশ্রুতিতে ওই 90-এর দশক থেকে শুরু করে মৃত্যুর দুদিন আগ পর্যন্ত 17 মার্চ উনি মারা গেছেন, 15 মার্চ সর্বশেষ তার সাথে আমার কথা হয়েছে। 2003 সাল থেকে তিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি শুক্লাপুর এলাকায় সংগঠিত হয়ে কাজ করেছেন। সেই সময়ে জাহিদ ভাই তার কমিটির চেয়ার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেই সময় থেকে আরো নিবিড় ভাবে আমরা একসাথে কাজ করেছি এবং 2003 সালে তিনি পার্টির যে শাখায় সংগঠিত হয়েছিলেন, যেটি বর্তমানে 43 নম্বর ওয়ার্ড শাখা, তখন 79 নম্বর ওয়ার্ড শাখা ছিল, আমিও সেই শাখারই একজন সদস্য ছিলাম। ফলশ্রুতিতে সেই সময়ে আমরা একসাথে একটি ওয়ার্ডে দায়িত্ব পালন করেছি। পার্টির সাংগঠনিক কাঠামোর বাইরেও তার সাথে আমার নানা বিষয়ে নানা ধরনের আলাপ আলোচনা, কথাবার্তা হোক, বিমান দুঃখ, কষ্ট ইত্যাদি শেয়ার হয়েছে। আমি সেই দিকে যাচ্ছি না। উনি আমৃত্যু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি শুক্লাপুর থানা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 4 বছর তিনি আমাদের থানা কমিটির সদস্য হিসেবে ছিলেন। তার আগে ওই 43 নম্বর ওয়ার্ড শাখায় 2014 সালে তিনি সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেছেন। আমি ফিরে যেতে চাই 1993 সালে, যখন পার্টিতে বিভক্তি, আসলামউদ্দিন এই ভদ্রতার দেয়াল ভাঙার জন্য সাবল হাতে সেখানে উপস্থিত হয়েছিল। আপোষ করার দেয়াল উঠেছিল আমাদের পার্টি অফিসের মাঝখানে। বিশেষ কংগ্রেসের আগের দিন সন্ধ্যায় হঠাৎ করে আসলামউদ্দিন সাবল হাতে হুঙ্কার দিয়ে সেখানে উপস্থিত হলেন, এই দেয়াল ভাঙতে হবে বলে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন পার্টি অফিসের ভেতরের আপোষ করার দেয়াল ভাঙার জন্য। এ হচ্ছে আসলামউদ্দিন। অনেকেই বলেছেন যে তিনি প্রথার বাইরে কাজ করেছেন, অনেকেই বলেছেন তিনি নানা ধরনের কাজের মধ্যে সম্পৃক্ত ছিলেন, বহুমাত্রিক আচরণ ছিল, অনেকেই বলেছেন যে তাকে স্বভাব বিরুদ্ধ হিসাবে তিনি পার্টির ভেতরে কাজ করতেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তিনি কমিউনিস্ট পার্টি করতেন, যেটা তিনি অন্তর থেকে লালন করতেন। কমিউনিস্টরা কোনোদিন প্রথার সাথে আপোষ করে, কমিউনিস্টরা প্রথার বিরুদ্ধে লড়াই করে কমিউনিস্ট হিসাবে গড়ে ওঠে, সেটি আসলামউদ্দিনের মধ্যে ছিল। একটা মানুষের চরিত্র, একটা মানুষের প্রকাশভঙ্গি, একটা মানুষের বাচনভঙ্গি, একটা মানুষের কাজ কখনোই আরেকটা মানুষের সাথে একরকম হয়, কিন্তু আদর্শের জায়গা থেকে একরকম হয়। তিনি কমিউনিস্ট আদর্শে উদ্বুদ্ধ হয়ে তার উপরে অর্পিত দায়িত্ব পালন করার জন্য তিনি কাজ করেছেন, সেটা কখনো নরমভাবে, কখনো আলোচনার মাধ্যমে, কখনো বিপ্লব বিদ্রোহের মাধ্যমে, কখনো সেখানে প্রতিবাদের মাধ্যমে, কখনো সেখানে একটা সম্মিলিত প্রয়াসের ভিতর দিয়ে তিনি অগ্রসর হয়েছেন। অনেকেই আলোচনা করার চেষ্টা করেছেন, বলেছেন এই মাপের একজন মানুষের বিভিন্ন স্তরের নেতৃত্বে অবশ্যই থাকা প্রয়োজন। হ্যাঁ, থাকা প্রয়োজন, কিন্তু আসলামউদ্দিন কোনো নেতৃত্বের যাওয়ার জন্যে কখনো মানে পরোয়া করতেন না। কোন পদে তিনি আছেন সেটা তার জন্য কোনো মুখ্য বিষয় ছিল, তিনি কাজ করতেন। তার জন্য দেখবেন একজন কমিউনিস্ট হিসাবে অগ্নিযুগের বিপ্লবীদের মতো জীবনাচারণ তার মধ্যে ছিল, সমাজবর্তিতা, নিষ্ঠা, ত্যাগ এবং সত্যিকার ভাবে শ্রেণীচ্যুত হয়ে, তার জন্য আমি শ্রেণীচ্যুত বলবো না, তিনি আসলে একেবারে গণমানুষের, গণশ্রেণীর মানুষ হিসাবে নিজেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও তিনি চপ্পল পায়ে আর ফজরের পাঞ্জাবি পায়জামা পরেই তিনি ঘুরে বেড়ান, সারা দেশ ঘুরেছেন ওই চপ্পল। তিনি শিশু সর্ব নামে একটি প্রকাশনা সংস্থা করেছিলেন, তার মূল উদ্দেশ্য ছিল শিশুদেরকে বিজ্ঞান ভিত্তিক এবং বিজ্ঞান মনস্ক করে গড়ে তোলা, যেখানে পদে বা আতে আজান শেখানো হয় সরেয়া সরেয়া পড়ানোর সময়, সেখানে তিনি শিখিয়েছিলেন মানব সভ্যতার কথা। তিনি বলতেন একটা প্রধানতম মিথ্যা কথা হচ্ছে, যেটাকে বলা হয়
সর্বসত্য বলে আমরা বলি না কি বলে ব্যাখ্যা, যেটাকে বলি আমরা অ্যাবসলিউট ট্রুথ, চিরন্তন, যেটার আগে কি শব্দ ব্যবহার করা হয়, দিস সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। আফলাতুন বলতে চরম মিথ্যে কথা, সূর্য কোনোদিন উদিতও হয় না অস্তও যায়, পৃথিবী তার প্রয়োজনে সূর্যের চারদিকে ঘোরে এবং এই ঘোরা কালো পরিক্রমায় কখনো দিন থাকে কখনো রাত থাকে, এটা অস্ত যাওয়া আর উদিত হওয়ার কোনো ব্যাপার না, এটা একটা তেজোদ্দীপ্ত ব্যাপার। এই মিথ্যা কথা আমাদের দেশের সন্তানদেরকে শুধু নয় সারা পৃথিবীর শিশুদেরকে শেখানো হয় এই মিথ্যা কথা, কিন্তু কোনোদিন কেউ পরিষ্কার ভাবে এই কথাটা এখন পর্যন্ত এই বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগেও কেউ বলে না, আসলামুদ্দিন এই কথা বলতেন। এখন যদি আপনি বলেন সে প্রধানমৃত্যু প্রধানমৃত্যু তিনি বলতেন এই পার্টি থেকে বিপ্লবের ডাক দিতে হবে, প্রয়োজনে পার্টি নেতাদেরকে তালাবদ্ধ করে রাখবো, প্রধানমৃত্যু কথা বলে প্রধানমৃত্যু, কারণ তার মনের আকৃতিটা কি স্ফুলিঙ্গটা কি বিপ্লব করতে হবে তার জন্য সঠিক সময়ে সঠিক নেতৃত্ব দিতে হবে, সুতরাং ভুল বোঝার কোনো অবকাশ নেই পার্টির কেন্দ্র নেতার উপস্থিত আছে অনেকেই, কিন্তু ব্যাপারটা ভুল বোঝা উচিত না, মানুষ হয়ে বলে গেছে মানতে পারলাম না, কিন্তু আমি মনে করি কমিউনিস্ট পার্টি বিপ্লবের পার্টি, সুতরাং তার সাথে আমি বিরোধিতা করব। অনেক ঘটনা শুধু ছাত্র ইউনিয়নে না, কে পুজো সমিতিতে, কৃষক আন্দোলনে, গ্রামের আন্দোলনে, বিজ্ঞান আন্দোলনে, পাঠাগার আন্দোলনে, বাউল আন্দোলনে, নানা জায়গায় তিনি সম্পৃক্ত ছিলেন, ওই বাধাই শ্রমিকদের কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, বাধাই সমিতির ব্যবসায়ীদের নির্বাচনে উনি কমিশনারের দায়িত্ব পালন করেছেন, বাধাই শ্রমিকদের নির্বাচনেও তিনি কমিশনারের দায়িত্ব পালন করেছেন, অনেক বড় বড় প্রলোভন তার সামনে ছিল, কিন্তু সেখান থেকে তিনি নিজের এলাকায়ও মূর্তা ধ্বস্ত হয়েছিলেন এই আত্মহত্যে, তাকে মেরে ফেলার জন্য না সময় উদ্যোগ নেওয়া হয়েছে এবং মৃত মনে করেও ফেলে রেখে চলে যাওয়া হয়েছে, কিন্তু সেই সেটা বোধহয় 87 সালের ঘটনা হবে আজাদ ভাই বলতে পারবেন, তারপরেও কিন্তু 30 বছর তিনি জীবিত ছিলেন। আজকে আসলামুদ্দিন স্বাধীনভাবে আমাদের মাঝে উপস্থিত নেই, কিন্তু কমিউনিস্ট আদর্শের যে বিস্তার, বিজ্ঞান মনুষ্য মানুষের যে বিস্তার কবে আসলামুদ্দিন করার চেষ্টা করেছেন, আমাদেরকে শিখিয়েছেন বয়সের সকল ব্যারিয়ার অতিক্রম করে সব বয়সের মানুষের সাথে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত একসাথে সমাজ তালের মেশার ক্ষমতা আসলামুদ্দিনের ছিল। আমি আলোচনা দীর্ঘায়িত করবো না, কষ্ট কর্মের আসলামুদ্দিনের জীবন, তার সংগ্রাম, তার ত্যাগ, তার নিষ্ঠা, তার সততা, তার দিক নির্দেশনা, তার চিন্তা, সেটাকে ধারণ করে আমরা সামনের দিকে অগ্রসর হবো সেটি।